হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যে বাংলাদেশি কমিউনিটি কেন কি কি রোগে আক্রান্ত হচ্ছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কেন তারা আক্রান্ত হচ্ছে একই এই ধরনের ডিজিজ, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে $600 যে ডিজাস্টার সাহায্য এটা বন্ধ হয়ে গেছে, এই কর্মসূচি অব্যাহত থাকলে না থাকলে কি করবেন আপনি। আমরা আলোচনা করব যে বাংলাদেশে আগেই বলেছি যে কি ধরনের অসুখে বাংলাদেশে কমন ডিজিজ যেগুলো, এগুলো কেন আক্রান্ত হচ্ছেন, কারণ কি, এর প্রতিকার কি, এই বিষয়ে বাংলাদেশের এয়ারলাইন্সগুলো অনেক কয়েকটা এয়ারলাইন্স বাংলাদেশে স্কেজুয়েল চেঞ্জ করেছে। কুয়েত এয়ারলাইন তাদের অপারেশন স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই বিষয়ে এখন আমরা কিভাবে বাংলাদেশে যাব এই বিষয়টি আমরা আলোচনা করব। করোনার পর বাংলাদেশি কমিউনিটির ক্ষমতায়নে বাংলাদেশ সোসাইটি কী ভূমিকা পালন করবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আজকে আছেন ডক্টর বর্ণালী হাসান, আছেন আব্দুল আহাদ, আসবেন আমাদের সাথে যুক্ত হবেন আব্দুল আহাদ সিপিএ, আর আছেন আমাদের সাথে বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ কমিউনিটি নেতা জনাব মোহাম্মদ আলী, এবং মোহাম্মদ শামসুদ্দিন বশির যিনি ওয়ার্ল্ড ট্রাভেলসের প্রধান। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা প্রথমে যাব নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল হাসানের কাছে। আমরা এর আগে দর্শক যারা আমাদের টেলিভিশনে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা ফেসবুকে দেখছেন আমরা আশা করব অনুষ্ঠানটি তারা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা যাচ্ছি নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল হাসান আপনার কাছে। জনাব নাজমুল হাসান ধন্যবাদ, তাহে ধন্যবাদ সব প্যানেলিস্ট। আজকের মূল খবরটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের বাইরে খবর কিন্তু খুব একটা ভালো না, আর একটা যেটি আমাদের জন্য একটু বিপদের কারণ ঠিক বলবো না, একটু উদ্বেগের কারণ, সেটি হচ্ছে যে নিউ জার্সিতে কিন্তু ট্রান্সমিশন বাড়তে শুরু করেছে, এই করোনা ভাইরাসের সংক্রমণ সেখানে বাড়তে শুরু করেছে। এবং গতকাল গভর্নর বলেছেন যে নিউ জার্সি এবং কানেকটিকাট এই দুই স্টেটে যদি সংক্রমণ বাড়েও তাহলে এই দুই স্টেটকে কিন্তু আমরা বাধ্য করতে পারবো না, ওই যে স্টেট থেকে যারা আসবে তাদেরকে কোয়ারেন্টাইনে দেওয়ার জন্য। অতএব এটি আমাদের জন্য একটু উদ্বেগজনক, বিশেষ করে নিউ জার্সি ট্রান্সমিশন। আজকে নিউ ইয়র্ক সিটির মেয়র কোনো সাংবাদিক সম্মেলন করেননি, কোনো তথ্য তিনি দেননি, তবে গভর্নর যথারীতি টুইট করেছেন। এবং গভর্নর হিসাবে আজকে একটি খুব ভালো খবর, সেটি হচ্ছে যে গভর্নরের টুইট থেকে যেটা জানা গেছে সেটি হচ্ছে যে হসপিটাল অ্যাডমিশন, এই এই করোনা ভাইরাসে আক্রান্ত হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা গতকাল চলে এসেছে 556, যেটি মার্চ মাসের 17 তারিখ চেয়ে কম। অতএব এটি একটি মোটামুটি ভালো রেকর্ড আমি বলতে পারবো, অর্থাৎ হসপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে COVID-19 এর রোগী নিয়ে সেটি আমরা মার্চ মাসের 17 তারিখের হিসাবে চলে গিয়েছি। আর যে বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন গভর্নর সেটি হচ্ছে টেস্টিং, এবং এই টেস্টিং এ গতকাল আপনারা জানেন ছুটির দিন ছিল আর শনিবার টেস্ট কম হয়েছে। এর আগের দিন কিন্তু নিউ ইয়র্ক স্টেট যে স্টেটের 19.5 মিলিয়ন, প্রায় 20 মিলিয়ন লোকের বসবাস, সেই স্টেটে এর আগের দিন প্রায় 82,000-এর চাইতে বেশি টেস্ট করে রেকর্ড গড়েছিল। সেই স্টেটে গতকাল ছুটির দিন থাকায় টেস্ট হয়েছে 58,901, এবং সেখানে দেখা যাচ্ছে মাত্র 531 পজিটিভ চিহ্নিত হয়েছে, যেটি 0.9%, খুবই আশাব্যঞ্জক একটি ফিগার, যেটা এর আগের দিন ছিল 0.91। অতএব সেদিক থেকেও, সেই ইন্ডিকেটর দিক থেকেও নিউ ইয়র্ক যথেষ্ট ভালো করছে টেস্টিং এর দিক থেকে। এবং এই কথাটি এর সাথে আমি এটাও বলে দিই যে গত জুন মাসের প্রথম সপ্তাহে নিউ ইয়র্ক সিটি ওপেন হয়েছে, এর আগের এক সপ্তাহ আগে নিউ ইয়র্ক স্টেট ওপেন হয়েছে, এবং তখন বলা হয়েছিল যে এভাবে ওপেনিং করার সময় যে বিপদটি ছিল যে সংক্রমণ রেট বাড়ে কিনা, সেটি কিন্তু নিউ ইয়র্কের ক্ষেত্রে গত 2 মাসে ঘটেনি। অতএব এটি খুবই আশাব্যঞ্জক একটি খবর। কিন্তু গভর্নর এবং মেয়র দুজনেই যখনই তারা এই বিষয় নিয়ে কথা বলেন তারা একটি কথা বলেন যে মাস্ক ব্যবহার অবশ্যই করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা তারা বলেন, কিন্তু মাস্ক ব্যবহারটা অবশ্যম্ভাবী। কিন্তু এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি যে কত কঠোর এই 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 ব্যাপারে, সেটি হচ্ছে যে গতকাল রাত্রে একটি পার্টি হয়েছিল ম্যানহাটনের জাহাজের উপরে, সেই জাহাজটি যখন পার্টি করে তীরে ভিড়ে তখন সেখানে তাদের মালিক এবং জাহাজের অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে এখন কি জরিমানা এবং কি শাস্তি দেওয়া হবে সেটি পরে নির্ধারিত হবে। কিন্তু এই বিষয়টাতে বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি, আমি বলবো নিউ ইয়র্ক স্টেট খুব কঠোর অবস্থা নিয়েছে। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশি বেশ কিছু রেস্টুরেন্টে এখন বাইরে থাকা সুযোগ থাকা সত্ত্বেও ভিতরে
খাবারের জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে, এটি যেকোনো সময় তারা যেকোনো ধরনের বিপদে পড়তে পারেন, রেস্টুরেন্টও বন্ধ করে দিতে পারে, এই বিষয়টা তারা নজর রাখবেন। আরেকটি বিষয় যেটি কমিউনিটিতে এখন দেখা যাচ্ছে যে অনেকে পার্টি করার, পিকনিক করার একটা মৌসুমে নেমে গেছেন, 30-40 জন গাড়িতে ঘুরিয়ে পিকনিক করেন, সেখানে যেকোনো সময় এই ট্রান্সমিশন বেড়ে যেতে পারে, এই সংক্রমণটা বেড়ে যেতে পারে। নিউ ইয়র্ক সিটি যদিও 50 জনের নিচে অ্যালাউ করছেন, কিন্তু সেক্ষেত্রে এটা নির্ভর করছে শুধুমাত্র চার্চ রিলিজিয়ান্স এর ব্যাপারগুলোতে তারা অ্যালাউ করছেন, রিলিজিয়ান কনগ্রেশন অর্থাৎ প্রার্থনার জন্য, কিন্তু সেটি যদি পার্টি হিসাবে ব্যবহার করা হয়, অনেকেই পিকনিক করছেন বিভিন্ন পার্কে গিয়ে, এটি খুবই একটি বিপজ্জনক পরিস্থিতি। এবং এই এই ধরনের একটি পরিস্থিতির কারণে কিন্তু ফ্লোরিডার অবস্থাটি বর্তমানে এত খারাপ অবস্থায় চলে এসেছে, যেটি সে বিষয়ে একটু পরে আসছে, যেটা নিয়ে আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য বিষয়ক যে টাস্কফোর্স তার ডক্টর ডেবোরা বাক্স কথা বলেছেন, সে বিষয়টা আমি পরে আসছি একটু পরে। নিউ ইয়র্ক স্টেটে গতকাল মারা গিয়েছেন মাত্র 3 জন, এর আগের দিন মারা গিয়েছিলেন 4 জন, এবং তারও আগের দিন মারা গিয়েছিলেন 5 জন। অতএব মৃতের হারও নিউ ইয়র্কে কমে আসছে এই COVID-19 এর ক্ষেত্রে। ইতিমধ্যে যদিও আমরা নিউ ইয়র্ক স্টেটে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু নিউ ইয়র্ক সেটা 25,000-এর উপরে। যাই হোক, এরপরে নিউ জার্সির কথা ফিরে আসি। নিউ জার্সিতে যে গভর্নর, কালকে নিউ জার্সির গভর্নর মার্ফি খুবই সতর্কবাণী উচ্চারণ করেছেন, এবং দেখা যাচ্ছে যে জুলাই 24 থেকে 31-এর ভিতরে যে হিসাবটি সর্বশেষ স্ট্যাটিস্টিক নেওয়া হয়েছে, তাতে দেখা হচ্ছে যে 1 সপ্তাহের ভিতরে নিউ জার্সি 3,100 নতুন কেস তারা যুক্ত হয়েছে স্টেটে, আর কিন্তু এর আগের সপ্তাহে যেটি ছিল 2,200, অর্থাৎ 1 সপ্তাহে সেটি 900 বেড়ে গিয়েছে, যেটা নিউ ইয়র্ক নিউ জার্সির জন্য মোটামুটি একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি ক্যালিফোর্নিয়াতেও বাড়তে শুরু করেছে, আমরা বলেছিলাম ক্যালিফোর্নিয়া বাড়তে ছিল, এখন সেটাও আরো বাড়ছে। এবং 14 ডে অ্যাভারেজ, এই এই করোনা ভাইরাসের COVID-19 হিসাবটা কিন্তু অ্যাভারেজ হিসাবে করা হয়, 7 ডেজ কোনো স্টেট 14 ডেজ, নিউ ইয়র্ক 7 ডেজ করে, ক্যালিফোর্নিয়া 14 ডেজ করে, এবং তাতে দেখা যাচ্ছে যে 14 ডেজ এর গড়পড়তায় গত 14 দিনের গড়পড়তায় সেখানে সংক্রমণটা বাড়তে শুরু করেছে, এবং যেটি সেই স্টেটের জন্য মোটামুটি একসময় যে স্টেটটিকে বলা হতো যে মোটামুটি করোনা মুক্ত হতে চলেছে, সেই স্টেট কিন্তু এখন সংক্রমণ বাড়ছে, এবং এটিও আমাদের অনেকের জন্য উদ্বেগের কারণ। যদিও নিউ ইয়র্ক স্টেট গত 2 মাস ধরে মোটামুটি ধারাবাহিকতা রক্ষা করে চলেছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সংক্রমণের রেট খুবই নিম্ন, গড়পড়তায় 2%-এরও নিচে, এখন তো তা 1%-এর নিচে চলে এসেছে। আরেকটা জিনিস ভালো খবর হচ্ছে আরিজোনা থেকে আসছে, সেটি হচ্ছে যে কেস, নতুন ধরনের কেস এবং মৃত্যুর হার সেখানে কমে আসছে, স্লো ডাউন যেটা তারা বলার চেষ্টা করছে, কিন্তু ফ্লোরিডাতে আবার বাড়ছে, আর সেটি 1.5%, অর্থাৎ প্রতিদিনে 1.5% হারে সেটি বাড়ছে, এবং এটা 7 দিনের রোলিং অ্যাভারেজে সেটা অলমোস্ট কাছাকাছি মোর দেন হাফ, অর্থাৎ 50% বেড়ে গিয়েছে সেটা, যদিও সেই টেস্ট সেই স্টেটে টেস্টিংটা নিউ ইয়র্ক স্টেটের মতো এত তীব্র না, এত বেশি টেস্ট করা হয় না, এবং ট্রপিক্যাল স্টেম ইজি আইজার কারণে সেখানে টেস্টিংটা মোটামুটি গত 2-3 দিনে অনেকটা কমে এসেছে। আইজা অবশ্য নিউ ইয়র্কে আঘাত করতে পারে বলে বলা হচ্ছে, সেটি মঙ্গলবারের দিকে। যাই হোক, এ পর্যন্ত নিউ ইয়র্ক সমগ্র যুক্তরাষ্ট্রে গতকাল ব্লুমবার্গ নিউজ যে স্ট্যাটিস্টিকটা দিচ্ছে তাতে দেখা যাচ্ছে 58,406 নতুন কেস একদিনে যুক্তরাষ্ট্রে, এবং সেটি খুবই উদ্বেগের জন্য। নিউ ইয়র্ক স্টেটের নতুন কেস ছিল 556, খুব সম্ভবত যতটুকু মনে করতে পারি, নিউ ইয়র্কে 556 আর সমগ্র যুক্তরাষ্ট্রে 58,406, তো নিউ ইয়র্ক সেই তুলনায় অনেকগুলো ভালো অবস্থানে আছে। আরেকটি কথা যেটা বলছে আজকে ডেবোরা ব্রিক্স, ডক্টর ডেবোরা ব্রিক্স যেটি বলেছেন সেটিও খুব উদ্বেগের কথা, তিনি বলছেন এই কথাটি অবশ্য তিনি এইভাবে আগে বলেননি, যেভাবে আজকে তিনি বলেছেন সেটি হচ্ছে যে আগে আমরা মনে করছিলাম যে জনবসতি কম থাকায় আমেরিকার গ্রাম এলাকায়, রুরাল এরিয়া যেটাকে বলা হয়, সেখানে সংক্রমণের খুব একটা আশঙ্কা ছিল না এক সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানেও সংক্রমণ বাড়তে শুরু করেছে, এবং এটা একটা নতুন ফেজে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস, সেটি তিনি আজকে উল্লেখ করেছেন, এবং CNN এর স্টেট অফ দ্য ইউনিয়ন এর তিনি এই কথাটি বলেছেন। যদিও তার বক্তব্যের কিছুক্ষণ পরেই স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন আমি ডেবোরা ব্রিক্স এর কথা আস্থা রাখতে পারছি না, এবং তিনি ডেবোরা ডক্টর ডেবোরা ব্রিক্স কে তিনি বলেছেন যে তিনি যা তথ্য দেন সেটি অনেক সময় সঠিক হয় না। যদিও পেলোসি এই কথা বলার পরে ডেবোরা ব্রিক্স অবশ্য বলেছেন যে না, তিনি যখনই তিনি একজন পেশাদার মানুষ, 40 বছরের চিকিৎসা ইয়েতে আছেন, চিকিৎসা সেবায় তিনি নিয়োজিত, অতএব তিনি কখনোই ভুল তথ্যের উপর
কোনো খবর সংবাদ পরিবেশন করেন না, তিনি সবসময় ডেটা নির্ভর একজন পার্সন, তার সাথে যারা কাজ করেছে তারাও সেটা জানে। এবং নিউ ইয়র্ক টাইমস গতকাল একটি স্টোরি করেছে, বিশাল একটি খবর ছেড়েছে ডেবোরা উইকস এর ভূমিকা নিয়ে। যাই হোক, এরপরে আজকে আরেকটি কথা যেটা বলার চেষ্টা করছিলাম, যে আমরা অনেকেই ভাবি যে সেকেন্ড ওয়েভ আসবে কিনা, এটা নিয়ে সবারই বিস্তর চিন্তা ভাবনা, কিন্তু সেই বিষয়টি মনে হয় একটু গভীর হচ্ছে আসার ব্যাপারটি। কারণ যে অবস্থাটা আমরা মনে করেছিলাম, জাপান একসময় নিজেদেরকে করোনা মুক্ত ঘোষণা করেছিল অলমোস্ট যে করোনা, কিন্তু সেখানে এখন আবার করোনার সংক্রমণ দেখা যাচ্ছে এবং খুব সব জায়গাতেই জাপানে এখন করোনা বিস্তার করছে, সেটি খুব উদ্বেগের জন্য। এবং গতকাল যে হিসাবটি পাওয়া গেছে, সারা বিশ্বে প্রায় 17.9 মিলিয়ন মানুষ এই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন 6,80,000-এরও বেশি মানুষ, যেটি মোটামুটি উদ্বেগ আর উদ্বেগের জন্য উদ্বেগের বিষয়। আর নিউ ইয়র্কের কথায় ফিরে আসি, গভর্নর কুমো আজকে বলেছেন যে তিনি কোনোভাবেই কোনো শিক্ষককে স্কুলে ফিরে যেতে বাধ্য করবেন না যদি স্কুল আবার চালু হয়, আর কারণ তিনি এই বিষয়টি তাদের উপর ছেড়ে দিতে চান। তারা যদি নিরাপদ মনে করেন তারা স্কুলে যাবেন, যদি নিরাপদ মনে না করেন যাবেন না। কিন্তু আবার গভর্নর এটাও পাশাপাশি বলেছেন যে স্কুল খোলার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এই সপ্তাহের ভিতর হয়তো আমরা জানতে পারবো। আর যদিও মেয়র একটি প্রস্তাবনা রেখেছেন কিভাবে তিনি স্কুল খুলবেন, এবং তার মূল জিনিসটা হচ্ছে যে কখনো যদি 3% অর্থাৎ 100 জনের ভিতরে 3 জনের বেশি যদি সংক্রমণ ধরা পড়ে, পজিটিভ কেস হয়, স্কুল বন্ধ করে দেওয়া হবে, সেই বিষয়টি রাখা হয়েছে বিবেচনায়। আর কিন্তু চূড়ান্ত নিউ ইয়র্ক সিটির কিংবা নিউ ইয়র্ক স্টেটের স্কুল খোলার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আর এবার আসি স্টিমুলাস এর ব্যাপারে। আজকেও তারা বৈঠক করেছেন এবং ন্যান্সি পেলোসি সহ যারা এই যে 4 জন এই এই হাউসের পাশ করা 3.5 বিলিয়নের কাছাকাছি বোধ হয় যে $1 trillion বিলটি, যেটাকে তারা হিরোজ অ্যাক্ট বলে, আর আরেকটি যেটা রিপাবলিকান সিনেট যেটা প্রস্তাব করেছে এখনো পাস হয়নি 1.1 trillion, তার ভিতরে একটা সমঝোতা আনার চেষ্টা করছেন 4 জন মানুষ। এই 4 জন হচ্ছেন যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ এবং ট্রেজারি সেক্রেটারি মিনুচেন, আর এদিক থেকে ডেমোক্রেটদের পক্ষ থেকে রয়েছেন ন্যান্সি পেলোসি স্পিকার এবং সিনেটর চাক সুমার। আর তবে আজকেও যে খবরটি বেরিয়েছে, তারা আলাপ করছেন কিন্তু কাছাকাছি কোনো অবস্থানে তারা এখনো যেতে পারেননি। আর মিনুচেন আজকে অবশ্য বলেছেন যে তিনি খুব হতাশ হয়েছেন, কারণ তিনি যে 1 সপ্তাহ $600 অতিরিক্ত বাজার চালু রাখার চেষ্টা করেছিলেন যতক্ষণ পর্যন্ত কোনো সমঝোতায় দুপক্ষ পৌঁছতে না পারে, 1 সপ্তাহ সময় দিয়েছিলেন, কিন্তু সেই $600 প্রস্তাবে রাজি হননি সিনেটর চাক সুমার, অতএব সেই জন্য সেটা কার্যকর হয়নি। এবং ন্যান্সি পেলোসি আজকে বলেছেন যে না, এইটা কোনো প্রস্তাব নয় 1 সপ্তাহের জন্য বাড়ানো হবে কেন, এটা মোটামুটি ডেমোক্র্যাটরা চাচ্ছেন যে তারা যে প্রস্তাবটি পাস করেছেন এই বছরের শেষ পর্যন্ত কিংবা আগামী বছর শুরু পর্যন্ত অতিরিক্ত $600, সেটাই তারা চান সকলের জন্য। কিন্তু রিপাবলিকান পক্ষ থেকে এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে তারা এটাতে কখনো সমর্থন দেবেন না। তবে তারা $200 একটা প্রস্তাব করেছেন, যেটি আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি, শেষ পর্যন্ত সমঝোতাটি হয়তো $200 থেকে $600 ভিতরে একটি অ্যামাউন্ট হতে পারে, যদি অন্য সব ব্যাপারে তারা সমর্থ হন। কিন্তু মোটামুটি যে বিষয়টি এখন স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে স্টিমুলাসের প্যাকেজের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়তোবা আগামী 5 দিন সোমবার থেকে শুক্রবারের মধ্যে সিনেট খোলা আছে, এর পরে সিনেট অধিবেশন মুলতবি হয়ে যাবে, সবাই তার নিজ নিজ এলাকায় ফিরে যাবেন ভ্যাকেশনের জন্য, তারা আসবেন লেবার ডের পরে। এখন যদি শুক্রবারের ভিতরে কোনো সিদ্ধান্ত কেউ আসতে না পারেন, তাহলে স্টিমুলাস প্যাকেজ কিংবা এই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের অতিরিক্ত $600 সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হবে না। তবে জরুরি ভিত্তিতে হয়তো, কারণ এটা হোয়াইট হাউসেরও আগ্রহ আছে, জরুরি ভিত্তিতে হয়তো প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা বাড়ানো যেতে পারে, তবে কত অ্যামাউন্টে সেটা কিন্তু এখনো বলা মুশকিল, সেটা তারা বলতে চাচ্ছে না। তবে দুইপক্ষই মোটামুটি এই ব্যাপারে একটু কাছাকাছি অবস্থানে আছে, এখন দুইপক্ষই যদি ছাড় দেন তাহলে হয়তো এই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করবে নতুন একটি ফিগারে। আরেকটি জিনিস যেটা আমেরিকার অর্থনীতির একটা ভালো ইন্ডিকেটর, আজকে আমরা জানেন যে অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন, আজকে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোর খুব নাম করা বিখ্যাত, আমরা সবাই হয়তো অনেকে জানি, অনেক বাংলাদেশি এখানে চাকরিও করেছেন, সেই লর্ড এন্ড টেলর, তারা আজকে ব্যাংকরাপসি ফাইল করেছে। এটি অর্থনীতির একটি সূচক,
যে একটা একের পর এক বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যাংক্রাপসি ফাইল করছে। আজকে শেষ করার আগে দুটি নতুন খবর দিতে চাই, এটা অনেকের হয়তো আগ্রহ থাকতে পারে। সেটি হচ্ছে যে করোনা ভাইরাস আমাদেরকে যারা করোনা ভাইরাস আক্রান্ত হন তাদের নানান রকম উপসর্গ দেখা যায়। যখন তারা হাসপাতালে থাকেন কিংবা চিকিৎসারত থাকেন, তখন হাসপাতাল থেকে ফিরে আসার পর কিংবা চিকিৎসা মুক্ত চিকিৎসা থেকে বের হয়ে আসার পর অনেকটা সুস্থ যদি নো মনে করেন, কিন্তু অনেকেরই মস্তিষ্কে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আজকে গতকাল নিউ ইয়র্ক পোস্ট একটি খবর ছেপেছে, সেটি নিউ ইয়র্কেরই একজন করোনা রোগীকে নিয়ে। তিনি গর্ভাবস্থায় আর সন্তান জন্ম দিয়েছিলেন করোনা ভাইরাস আক্রমণের সময়, এবং তিনি তার সন্তানকে এখন চিনতে পারছেন না। অতএব এই বিষয়টি করোনা ভাইরাস যে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে আক্রমণ আক্রান্ত করার পর তারা সেরে উঠার পরও তাদের যে উপসর্গ গুলো থেকে যায়, এটি এখন চিকিৎসকদের জন্য স্বাস্থ্যকর্মীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ বিশেষ করে আমরা সবাই জানি করোনা ভাইরাসের তেমন কোনো চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি। বিষয়টি পরে ডাক্তার বর্ণালী হাসান অবশ্য আলোচনা করতে পারবেন, তাকে দেখতে পাচ্ছি এখন। আরেকটা জিনিস সরকে লাস্ট খবর যেটি, সেটি হচ্ছে যে যে কথাটি অনেকদিন আগে এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বিসিজি টিকা, যক্ষার জন্য যে টিকাটি বাংলাদেশে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন দেওয়া হতো যক্ষার টিকা, সেটি নাকি করোনা ভাইরাসের সুরক্ষার জন্য একটি খুব ভালো কাজ করে। এবং সেটি কিন্তু এখন অনুমানের কথা নয়, মিশিগান ইউনিভার্সিটি অফ মিশিগানের একজন চিকিৎসক ডাক্তার মার্থা বাল তিনি গবেষণা করেছেন, তার নেতৃত্বে ছিল গবেষণা টিমটি। তারা খোঁজ পেয়েছেন, গবেষণা করে পেয়েছেন যে যক্ষা প্রতিরোধে যে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন বিসিজি টিকা যাকে বলা হয়, সেটি করোনার বিস্তার ঠেকাতে এবং আক্রান্তের পর মৃত্যুর সংখ্যা কমিয়ে দিতে খুবই সাহায্য করছে। খুবই একটা সিগনিফিকেন্ট ডিসকভারি। এই বিষয়টি নিয়ে আমরা পরে হয়তো আলোচনা করতে পারবো, এবং এই বিষয়টি প্রকাশিত হয়েছে আজকে গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এবং এই এবং এর আরেকটা বিষয় হচ্ছে যে বিসিজি টিকা দেবার 30 দিনের পরে এটির কার্যকারিতা থাকে 30 দিন পর্যন্ত, এবং কার্যকারিতা সবচেয়ে বেশি হয়। তবে বিসিজি টিকা দিলে এটার একটা সুফল পাওয়া যায় এই করোনা ক্ষেত্রে। আপাতত এটুকুই, আবার কথা হবে পরে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে আপনার দিনে আপডেট দেওয়ার জন্য। দর্শক, আপনারা যা শুনছিলেন তা হচ্ছে করোনা এখনো যায়নি এবং এটা আরো ভয়ানক পর্যায়ে নিয়ে আরো ভয়ানক একটা রূপ নিয়ে আসতে পারে, যে কোনো সময় নিউ জার্সিতে বাড়ছে, মানে আমাদের নিউ ইয়র্কের সীমান্তের মধ্যে আবার বাড়ছে। এবং নিউ ইয়র্কে যারা বাংলাদেশি আছেন, আমরা আশা করব বিষয়টি গুরুত্বের সাথে আপনারা বিবেচনা করবেন, এবং সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ, মাস্ক এগুলোর ক্ষেত্রে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। দর্শক, আপনারা শুনলেন সমস্ত বিষয়ে। আমরা প্রথমেই যাব ডক্টর বর্ণালী হাসানের কাছে এই বিষয়ে একটু আলোচনা করা। ডক্টর বর্ণালী হাসান, আপনাকে অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ ডক্টর বর্ণালী হাসান। আপনাকে প্রথমেই প্রশ্ন করতে চাই যে এই যে করোনার যে প্রবলেম, এই করোনার সমস্যায় আপনার দেখা যায় যে আজকে একটু কমেছে, কালকে আবার বেড়েছে, আজকে একটু এক জায়গায় কমছে, কালকে আবার বাড়ছে, এটা কেন হচ্ছে আপনার? ধন্যবাদ আরবা, এবং ধন্যবাদ টাইম টেলিভিশন কর্তৃপক্ষ। আর এখন আমাদের সাথে যে অতিথিবৃন্দ আছেন, নাজমুল হাসান ভাই, মোহাম্মদ ভাই, এবং আমাদের সিপিএ আছেন, সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের একসাথে অনুষ্ঠানটা করার জন্য, আর আমার কথা শোনার জন্য, আর দর্শকদেরও ধন্যবাদ জানাই। সেটা তারবার প্রশ্নটা হচ্ছে কেন আবার যেরকম নিউ ইয়র্কে না সংখ্যাটা বাড়ছে, এই কথাটার উত্তর হচ্ছে আমরা যদি সুন্দর করে বলছি, ফ্লোরিডাতে যে বাড়ার কারণ যেটা হচ্ছিল যে আমাদের সোশ্যাল ডিস্টেন্স, তারপরে হ্যান্ড ওয়াশিং, তারপর ফেস মাস্ক, এগুলো যদি আমরা এখনো ঠিক মতো ব্যবহার না করি। আসলে কালকেও আমি একটা অনুষ্ঠানে একই কথা বলছিলাম যে আসলে ভাইরাসটা কিন্তু কোথাও যাচ্ছে না, এটা আমাদের সাথে আছে, আমাদের জীবনের সাথে এখনো মিশেই আছে। হ্যাঁ, এর মনে রকম বাতাসের সাথে বা কোনো পেশেন্টের শরীরে, হ্যাঁ, রয়ে গেছে, এটা তো যায়নি। কিন্তু তো এখন যেহেতু ট্রিটমেন্টের ওই রকম ভাবে আমাদের কোনো ভাইরাসের ট্রিটমেন্ট নাই যে আমরা একটা ওষুধ খেলাম বা একটা এখন একটা ভ্যাকসিন দিলাম এটা আর আমাকে অ্যাটাক করবে না, সুতরাং এখন একটাই উপায় যেটা আমাদেরকে প্রতিহত করতে হবে। তো নিয়মটা খুবই সোজা, যেটা আমার একটু কনফিউশন ছিল, আমার একটা প্রশ্ন ছিল আসলে নাজমুল ভাইয়ের কাছে, পিকনিক স্পট গুলো তাহলে খোলা দিছে কেন ওরা?
ওরা তো পিকনিক স্পট যদি খুলে দেয় তাহলে তো মানুষ পিকনিকে যাবেই, আর তারপর আপনি মানুষকে ধরে অ্যারেস্ট করবেন, সেটাও তো ঠিক না। তো আমি জানি তো এই যে এই 8 তারিখ থেকে তো অনেকখানে পিকনিক হচ্ছে, তো পিকনিক তো শুরু হয়ে যাচ্ছে, সেটা তো আসলে সামাজিক দূরত্ব বজায় রেখে কতটুকু মেনটেন করা যাবে। তবে আমার আমি আশাবাদী সেই কারণে যে ফেসবুকে বা সবার ঈদের পার্টি যেগুলো দেখা যাচ্ছে, মোটামুটি আমাদের বন্ধু বান্ধবের মধ্যে দেখা যাচ্ছে যে তারা কিন্তু কেউ ওরকম পার্টি করছে না এখনো, এটা একটা ভালো খবর, সেটা আসলে প্রতিহত করবে। শুনতে পাচ্ছি না তাহলে, পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যেটা আমরা আলোচনা করলাম আগে, যে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের দেখা যায় যে কাইন্ড অফ ড্যামেজ, যে কেউ দেখা যায় বারবার শারীরিক অসুস্থতায় ভুগছেন, কেউ দেখা যায় শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা আসতেছে 2 দিন পর পর, কেউ এই যে বললেন যে একদম স্মৃতিভ্রম হয়ে যাচ্ছে, এটার হোয়াই ইটস হ্যাপেনিং, এটা তো মানে একটা খুবই বিস্ময়কর বিষয় যে যারাই আক্রান্ত হচ্ছেন এবং তাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের উপসর্গে তারা ভুগছেন, এটা কি আপনি মনে করেন যে পার্মানেন্ট না এটা টেম্পোরারি? তারপরে এটা আসলে খুবই সুন্দর কোশ্চেন, আসলে লং টার্ম বা শর্ট টার্ম সিকিউরলি করোনা ভাইরাসের বড় একটা টপিক। আমি খুব তাড়াতাড়ি করে খুবই শর্টে চেষ্টা করবো বলতে, যেরকম লং টার্ম আর শর্ট টার্ম অ্যাকিউট কিছু কিছু এফেক্ট হবে আর কিছু কিছু লং টার্ম এফেক্ট হবে। এটা যেটা বলতে গেলে যে অ্যাকিউট যাদের এফেক্ট হচ্ছে বা ক্রনিক যাদের এফেক্ট হচ্ছে, এদের মানে বলা যাবে যে আমরা দেখতে পারবো আর এমন কোন অর্গান বাকি নাই যে সেগুলো এফেক্ট হতে না পারে, কারো লাংস, হার্ট, কিডনি, লিভার, ব্রেন, মাসকুলার সব সিস্টেমসই এটা এই ভাইরাসটা অ্যাটাক করতে পারে। তো দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 45 জনেরই মেডিকেল কেয়ার দরকার থাকতে পারে, আর তাদের মধ্যে 4% 100 জনের মধ্যে 4 জনের এমন হতে পারে যে রিহ্যাব সেন্টারে যেতে হতে পারে, আর 1%-এর পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, যাদের যে পার্মানেন্ট ড্যামেজের জন্য অ্যাকিউট কেয়ার হসপিটালে থাকতে হবে। সো 45% যদি অ্যাকিউট মেডিকেল কেয়ার দরকার থাকে, তার মানে এটা কিন্তু অনেক বড় নাম্বার, মানে আমাদের এখন করোনা ভাইরাসকে নিয়ে আমরা পারতেছি না কিন্তু এর আফটার ইফেক্ট কিন্তু অনেক লোককে অ্যাফেক্ট করবে। সো দেখা গেছে যে 53-50%-এর বেশি এদের ফ্যাটিগ হয়, কোনো কিছু করতে আর ভালো লাগে না, শরীর একদম ভালো লাগে না, ফ্যাটিগ মানে কোনো কাজে ইচ্ছা লাগবে না, আর ডিসনিয়া শ্বাসকষ্ট হয় 43.4% পিপলের, তাছাড়া জয়েন্ট পেন, চেস্ট পেন থাকতে পারে তাদের। আর পালমোনারিতে দেখা গেছে যে যাদের লাংসের প্রবলেম দেখা গেল যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি, সেটা দেখা গেল যে 3 নাম্বার মানে ফলো আপ করতে করতে 3টা ক্যাট স্ক্যান করার পর 40% লোকের সে গ্লাস গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স ঘষা কাচের মতো যে লাংসের অসুখটা সেটা কিন্তু রয়ে যায়, এটাকে অ্যাকিউট বলে আর কি, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। এছাড়া আরো অনেক ছোটখাটো জিনিসও লাংসে আমরা থাকতে পারি, সেগুলো আমাদেরকে আরো ফলো আপ করতে হবে। লাংসের ভিতরে ব্লাড প্রেশার বেড়ে যায়, হাইপার টেনশন হয়, এখানে পালমোনারি এম্বোলিজম, ছোট ছোট ক্লট তৈরি হয়, সেগুলো আমরা ফলো আপ করতে হবে। আর মনে করেন হার্টের যদি হয় তখন দেখা যায় যে হার্টের যে আমাদের পেশেন্ট যেরকম হাইপোক্সিয়া নিয়ে অল্প অক্সিজেন নিয়ে আসে সেগুলো রয়ে যেতে পারে, প্রেশার কমে যেতে পারে, হার্ট অ্যাটাকের সিন্ড্রোম তারপরও দেখা যেতে পারে, মানে হার্ট ফেইলার হতে পারে। সেই জন্য একোকার্ডিওগ্রাম করে এদেরকে ফলো আপ সিরিয়াল একোকার্ডিওগ্রাম, তারপর ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে পেশেন্টের যদি কোনো চেস্ট পেইন বা কোনো কিছু। আর সাইকোলজিক্যাল যেটা নাজমুল ভাই বললেন খুবই মানে এফেক্ট, আসলে অনেক পেশেন্টে দেখা যায়, আমি শর্ট বলবো, অ্যাটেনশন প্রবলেম, তারপরে মেমোরি যেটা প্রবলেম, হ্যাঁ মেমোরি ইম্পেয়ারমেন্ট, সেই জন্য মেমোরিটা হচ্ছে যে মনে রাখতে পারতেছে না সে, হ্যাঁ তার কনসেন্ট্রেশন কমে যাবে, তাছাড়া তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেমন বাচ্চারা মা বাবা বড়রা সবাই ভয় পাবে যে একা একা আমাকে হাসপাতালে মারা যেতে হবে, এরকম চিন্তা ভাবনার থেকে তাদের অ্যাংজাইটি হয়, এগুলো ট্রমা হয় মাথার ভিতরে আসলে। আর দেখা গেছে যে ব্রেনের মধ্যে তো সিভিও হতে পারে, যেরকম স্ট্রোকটা হতে পারে, কোনো সময় হেমোরেজ হতে পারে, সেই সেইগুলো আমাদেরকে আসলে ফলো আপ করে থাকতে হবে। আর নাকে গন্ধ পায় না, সেটা আসলে 40% লোকে দেখা যায় যে অনেক দিন ধরেই নাকে গন্ধ, এটা প্রলং হয়, অনেকে এখনো নাকে গন্ধ পাচ্ছে না যাদের ফেব্রুয়ারিতে, তারপরে গুলেন বেরি হয়, মাসেলের অনেক নিচ থেকে পাত থেকে উপরের দিকে আস্তে আস্তে নার্ভাস সিস্টেম এফেক্টেড হয়, এটাকে বলা হয় গুলেন বেরি সিন্ড্রোম। তো এগুলা কিছু কিছু জিনিস থাকতে পারে যে পার্মানেন্ট, বাট সব কিছু পার্মানেন্ট হবেও না,
আবার দেখা যায় যে কিডনিতে দেখা গেছে যে অ্যাকিউট কিডনি ডিজিজ হচ্ছে যাদের, তাদের 5 থেকে 10% কিন্তু অ্যাকিউট অবস্থা যখন অসুস্থ ছিল ডায়ালাসিসের অবস্থানে তাদের যেতে হয়েছে, এবং তাদের মধ্যে আবার এখন দেখা গেছে অনেকে পার্মানেন্টলি ডায়ালাসিস। তারপরে এখন আরেকটা কথা বলা হয়, 2-3টা পাথওয়ে আছে বলে, এমএপি কেপ একটা পাথওয়ে, ওরা করে কি টিউমার জেনেসিস করে পরবর্তীতে, তো হেপাটোসেলুলার কার্সিনোমা, অ্যাডিনোকর্টিকাল কার্সিনোমা বলে, মানে হেপাটোসেলুলার মানে লিভারের, তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, পিটুইটারি চোখের পিছনে পিটুইটারি গ্ল্যান্ডের ক্যান্সার, এগুলার একটা মানে ওদের একটা আসার চান্স হতে পারে। তো মোটামুটিভাবে যেটা বোঝা গেছে যে প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে মানে আমরা যারা প্রাইমারি কেয়ার কাজ করতেছি, আমরা ওই সমস্ত পেশেন্টদের তাদের সিমটম অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে এবং ফলো আপ করতে হবে। থ্যাংক ইউ ডক্টর বর্ণালী হাসান। নাও হতে পারে কিন্তু কিছুটা হতে পারে এরকম, এক একটা কেস আসলে এক এক রকম হবে। থ্যাংক ইউ ডক্টর বর্ণালী হাসান। আমরা আপনার সাথে যে বিষয়টি আজকে অন্য যে বিষয়টি আলোচনা করতে চাই, আমার মনে হয় আমাদের দর্শকরাও জানতে চান যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে কমন কী কী ডিজিজ যা ফেস করছেন বাংলাদেশি কমিউনিটি, এবং এইগুলা থেকে বাঁচার উপায় কী, পরিত্রাণের পথ কী, এবং এটা কেন হচ্ছে, এই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক আপনারা কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি, জাস্ট এ মিনিট অ্যাওয়ে উই আর। আমাদের শহরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, সেজন্য আপনার কোনো ভয় ছাড়া পরিচর্যা এবং সহায়তা খোঁজার অধিকার আছে। সকল নিউইয়র্কবাসীর স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিষেবা প্রাপ্ত হতে পারেন অভিবাসন স্থিতি, অর্থ পরিশোধের ক্ষমতা অথবা কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে। nyc.gov/immigrants এ গিয়ে আরো জানুন। বিনামূল্যে এবং গোপনীয় অভিবাসন সংক্রান্ত সাহায্যের সংযোগের জন্য অ্যাকশন NYC কে কল করুন 1-800-354-0365 নম্বরে। Hey, New York, the 2020 census is here, and it is a fierce competition for resources, including funding for schools and senior centers, roads and bridges and representation, and so much more. But our track record hasn't been the greatest in this fight. In 2010, only 62% of New Yorkers self-responded to the census. That's not good enough for New York. For every one of us that wasn't counted, funding for our communities went to other states and cities. So this year, let's stand up for what is rightfully ours. So who counts in a census? Everyone counts. That means newborns, and that means seniors, citizens and non-citizens, owners and renters, those of us who are on the lease and those of us who are not on the lease, and everyone in between. If you live in New York City, you're a New Yorker and you need to be counted. All it takes is answering 10 simple questions in less than 10 minutes to decide the next 10 years of New York City. New York City, let's make it count. Fill out the census now at my2020census.gov. আর নয় অর জব, মাত্র 4 মাস আমাদের এখানে আইটি প্রশিক্ষণ নিয়ে হয়ে যান একজন আইটি প্রফেশনাল। স্বপ্নের আমেরিকায় আপনার স্বপ্ন পূরণে স্মার্ট টেক দিচ্ছে বছরে $80,000-$120,000 চাকরির নিশ্চয়তা। পূর্বের কোনো কম্পিউটার বা আইটির অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্মার্ট টেক আইটি সলিউশনস, উই বিল্ড ইউর ড্রিম জব ইন আইটি। 7208 Broadway, 2nd floor, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372, ফোন 9172935724। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, স্বামী কাবাব, পোহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418।
হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম তার মধ্যে ছিল বাংলাদেশি কমিউনিটি কি ধরনের রোগে কমনলি আক্রান্ত হচ্ছেন এবং কেন, আমরা আলোচনা করছি। ডক্টর বর্ণালী হাসান, আপনার কাছে আমরা সংক্ষেপে জানতে চাই যে বাংলাদেশি কমিউনিটিতে কি ধরনের রোগ কমনলি সবার মধ্যেই প্রায় দেখা যায় এবং এটা কেন হচ্ছে? ধন্যবাদ তাহের ভাই। মানে আমার প্রশ্নটা এটা, মানে আপনি যেটা জানতে চান, সাধারণত কি কি অসুখ বিসুখ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, রাইট রাইট, কত মানে এই সময় এখন যেটা আসছে, জি, আর কোভিড এর পর পর মানে এখন কি হচ্ছে? আসলে এখন সেপ্টেম্বরে তো আমরা ফ্লু শট দেওয়া শুরু করে দিব, আর তাছাড়া আমরা যে সমস্ত পেশেন্ট পাচ্ছি তারা হলো ফলো আপ এর পেশেন্ট, যেরকম হাই ব্লাড প্রেশার, হাইপার লিপিডেমিয়া, কোলেস্ট্রল যে হাই, তারপর ডায়াবেটিস, ব্যাক পেইন, অনেকে আসছেন অ্যাংজাইটি নিয়ে কোভিড রিলেটেড, কোভিড ছাড়াও বাচ্চারা যারা স্কুলে যাবে তাদের জন্য বাবা মারা অনেক অ্যাংজাইটি চলছে ওদের, ওবিসিটি আমাদের বাঙালিদের মধ্যে অনেক মানুষেরই, তাছাড়া এই যে ফুলের রেনু অথবা অ্যালার্জি, সেই সমস্ত অ্যালার্জিক রাইনাইটিস এগুলো আসে, গার্ডের পেশেন্ট, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, যে স্টমাকের যে অ্যাসিডিটি প্রবলেম, আর রেসপিটরি প্রবলেম নিয়ে অনেকে আসে, একটু গরমের থেকে তাদের অ্যাজমাটা বেড়ে যেতে পারে, হ্যাঁ, অ্যাকিউট অ্যাজমাটিক অ্যাটাক হতে পারে তাদের, তাছাড়া হাইপোথাইরয়েডিজম, অনেকে আসে নি পেন, হাঁটুতে ব্যথা, বড় বড় জয়েন্ট গুলো, অস্টিওআর্থ্রাইটিস বলি আমরা, তাছাড়া অনেকে আসে সাইনাস প্রবলেম, কেউ আসে ডিপ্রেশন নিয়ে, তারপরে মনে করেন আসে অনেকে ফাঙ্গাল ইনফেকশন, স্কিনের কোনো ইনফেকশন, আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে, গরমের মধ্যে অনেকে পানি কম খায়, তারপরে হার্টের ডিজিজ থাকে, করোনারি আর্টারি আর্থ্রোস্ক্লেরোসিস ডিজিজ যাদের কন্টিনিউয়াসলি ছিল বা কনজেস্টিভ হার্ট ফেলার, পায়ে পানি চলে আসে ঈদের মধ্যে, যেরকম কিছু পেশেন্ট আমরা আসলে পেয়ে থাকি ঈদের ঈদের সমসাময়িক কারণে, লবণ বেশি খাওয়া হয়, তারপরে রোস্ট খাওয়া হয়, তারপর পোলাও মাংস খাওয়া হয়, তখন কোলেস্ট্রোলে হার্ট অ্যাটাক হতে পারে, কনজেস্টিভ হার্ট ফেলার, বা হাত পা পায়ে বিশেষ করে পানি জমে আসে, হার্ট পাম্প যাদের কম করে, সেই এই সমস্ত রোগীগুলো আসলে আমরা আনকন্ট্রোল হয়ে যায় ডায়াবেটিস। আমার মনে হয় যে আমাদের যারা বাংলাদেশি আছেন তারা তাদের লাইফস্টাইল, তাদের খাওয়া দাওয়া, তাদের এক্সারসাইজ, এই বিষয়গুলোকে যদি খেয়াল রাখেন তাহলে দেখেন কন্ট্রোল অ্যান্ড আপনারা ওনারা তারা ওনারা এই ধরনের ডিজিজ থেকে পরিত্রাণ পেতে পারেন, আপনি কি মনে করেন? জি অবশ্যই, এই যে এখন আমাদের ঈদের প্রসঙ্গে যেরকম গরুর মাংস, খাসির মাংস আমাদের বাসায় সবার বাসায় থাকবে কিছু না কিছু, এটা একটু কন্ট্রোল করে খেতে হবে, ব্যালেন্স করে করতে হবে। যে থ্যাংক ইউ ডক্টর বর্ণালী হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি এখন জনাব মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ, ওনার কাছে, এরপরে আসবো জনাব বশির আপনার কাছে এবং সিপি আহাদ আপনার কাছে। জনাব মোহাম্মদ আলী, আমি জানতে চাই যে আপনারা তো করোনা ক্রাইসিসে বাংলাদেশ সোসাইটি অনেকগুলো কবর দিয়েছে এবং ত্রাণ বিতরণের সহযোগিতা করেছে কমিউনিটিকে, এখন সোসাইটির সামনে প্ল্যানটা কি, তারা কিভাবে বাংলাদেশি কমিউনিটিকে হেল্প করতে চায় বা কমিউনিটির কী ডিমান্ড আছে এখন হেল্প করার জন্য? জনাব মোহাম্মদ আলী, আপনার সাউন্ড মিউট করা আছে, সাউন্ড আনমিউট করতে হবে। তার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ঈদের পর পরেই আপনার সাথে আবার সাক্ষাৎ হলো এবং সবার সাথে সাক্ষাৎ হলো, সবাইকে ঈদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন সকলকে ঈদ মোবারক জানাচ্ছি, যদিও বিলম্বিত ঈদ মোবারক। তারপরে সবার শুভকামনা করে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ সোসাইটি আপনাদেরই সংগঠন এবং প্যারেন্ট সংগঠন হিসাবে খ্যাত, সেখানে আমাদের যখন প্যান্ডামিকের এই শুরু হলো, তাণ্ডব শুরু হলো আমি বলবো গত মার্চ মাসে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশ সোসাইটির যা আছে বিষয়টা এভাবে দেখতে হয় যে আমরা বাংলাদেশ সোসাইটিতে আমাদের যে সম্পদ আছে সেটা হচ্ছে আমাদের কবর আছে, অন্যান্য বিষয়গুলি আছে, বাট কবরটা হচ্ছে সেই সময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, পাশাপাশি মানুষকে খাবার দেওয়া, খাবার পৌঁছে দেওয়া এবং তথ্য আদান প্রদান করা, যেগুলো আপনারাও করছেন আমরাও করছি এবং এখানে আমাদের বর্ণালী আপা আছেন, উনিও অনেক তথ্য দিয়েছেন এবং আমাকেও ব্যক্তিগতভাবে ওনাকে যখন কল করেছি উনি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে হলো উনি সবাইকে সহযোগিতা করেছেন। আপনাকে বর্ণালী আপাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সোসাইটি থেকে জানাচ্ছি যে আপনি সেই সময় তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছেন যারা এফেক্টেড হয়েছিল। এখন আমরা জানেন বাংলাদেশ সোসাইটি থেকে আমরা 161টা কবর আমরা আমাদের বাংলাদেশি ভাই যারা বোন যারা চলে গেছেন তাদের জন্য আমরা দিয়েছি এবং অন্যান্য সংগঠনও আমার মনে হয়
মতসিদ সহ অন্যান্য যারা আছেন তারাও হেল্প করেছেন। বাংলাদেশ সোসাইটি থেকে আমরা এটা ওপেন করে দিয়েছিলাম এবং সেখানে 161 কবর আমরা দিয়েছি। পাশাপাশি এখানে যারা হিন্দু ভাই বোন আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা সৎকারের জন্য আমরা তাদেরকে টাকা দিয়েছি, যারা সহযোগিতা চেয়েছেন ক্যাশ টাকা দিয়েছি তাদেরকে। পাশাপাশি অনেক বাঙালি ভাইয়েরা আছেন যারা তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাদেরকে আমরা সাহায্য করেছি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। এখন আপনি নিজে বলেছেন বাংলাদেশ সোসাইটি শুধু কবর নয় এবং অন্যান্য ফুড প্রোগ্রামও আমরা জয়েন করেছি। আপনারা জানেন আমরা ইতিমধ্যে প্রায় 7800 পরিবারকে আমরা বিভিন্ন ভাবে খাদ্য আমরা পৌঁছে দিয়েছি। বিভিন্ন অঞ্চলে আমরা 5টা অঞ্চলে গিয়েছি, 5টা বরাতে গিয়েছি, সেখানে আমাদের বাংলাদেশ সোসাইটির কর্মীরা তারা সহযোগিতা করেছেন। আর এখন আমরা ভাবছি যে যেহেতু আপনারা জানেন প্যান্ডামিকের কারণে অনেকের, বিশেষ করে যারা বৈধ কাগজপত্রহীন তাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছি। পাশাপাশি আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সোসাইটি থেকে বিভিন্ন ধরনের তথ্য তাদেরকে আদান প্রদান করছি এবং যদি কারো আর্থিক কোনো সমস্যা হয় ফিউনারের জন্য সেখানেও আমরা হাত দাঁড়িয়ে দিচ্ছি বাংলাদেশ সোসাইটি থেকে। এবং বাংলাদেশ সোসাইটি আপনাদের পাশে থাকবে, সবসময় থাকবে, এটা আপনাদেরই সংগঠন। যখনই কোনো সহযোগিতা আসবে প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলী আপনাকে। আমরা যদি অন্য কোনো বিষয় থাকে আপনার সাথে আলোচনা করব, আমাদের সাথেই থাকুন। আমরা যাচ্ছি জনাব শামসুদ্দিন বশির আপনার কাছে, যিনি গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রধান। জনাব শামসুদ্দিন বশির, আমরা জানি যে বাংলাদেশে অনেকেই বাংলাদেশে যেতে চাচ্ছেন, আবার বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, এক্ষেত্রে যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে যাওয়া আসা করে এগুলোর অবস্থা কি একটু বলবেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ধন্যবাদ টাইম টেলিভিশন, ধন্যবাদ প্যানেলের সকলকে, ধন্যবাদ টাইম টিভির সকল দর্শককে। বর্তমানে আফটার কোভিড-19 পরে পুনরায় কাতার এয়ারলাইন্স এবং এমিরেটস এয়ারলাইন্স পুনরায় ফ্লাইট অপারেট করতেছে আপনাকে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আপনাকে অবশ্যই ফ্লাই করতে হবে। এবং এখান থেকে যারা ফ্লাই করতে চান নিউ ইয়র্ক থেকে তাদেরও সেম করোনা নেগেটিভ সার্টিফিকেট অথবা করোনা সিমটম ফ্রি সার্টিফিকেট 72 আওয়ার্স এর ভিতরে নিয়ে আপনি ফ্লাই করতে পারেন। এবং এয়ারলাইন্স গুলো তাদের ফ্লাইটের ভিতরে সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, গ্লোভস এবং এভরি হাফ এন আওয়ার ভিতরে তাদের সমস্ত কিছু তারা ক্লিন করতেছে ইনবাউন্ড ফ্লাইটের ভিতরে। এবং আপনাকে যারা করোনা আক্রান্ত হচ্ছে আক্রান্তের মধ্যে আক্রান্তকালীন সময়ে ফ্লাইট অপারেট করতে পারে নাই, ওই সময়ের ভিতরে তারা এয়ারলাইন্স গুলো ইস্যুইং টিকেট থেকে 1 থেকে 1 বছর বা 2 বছর ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন। আর যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন তাদেরকেও আপনি যারা যখন পুনরায় ফ্লাইট চালু হয়েছে তখন সহসা এয়ারলাইন্স তাদেরকে পুনরায় ফ্লাইট রিশিডিউল করে দিচ্ছে। সো এখন যে অবস্থা তাতে আপনার বর্তমান যে অবস্থা তাতে কয়েকদিন আগে আমরা শুনলাম যে কুয়েত এয়ারলাইন্স বাংলাদেশে তাদের অপারেশন সাসপেন্ড করেছে, ইজ ইট ট্রু? হ্যাঁ, স্টিল আপনার রাইট, সঠিক। কুয়েত অপারেশন এখনো ফ্লাইট অপারেশনের জন্য তারা ঘোষণা করেনি, কিন্তু কাতার এবং এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট অপারেট করতেছে ফ্রম বাংলাদেশ। এবং এটা সপ্তাহে কয়দিন করতেছে? আমরা সপ্তাহে কি প্রতিদিনই করছে না সপ্তাহে? হ্যাঁ, কাতার এয়ারলাইন্স সপ্তাহে উইকলি 3, এমিরেটস উইকলি 3, এবং তারা ভেরি সুন তারা সপ্তাহে 6 দিনই ফ্লাইট অপারেট করবে, তারা এরকম ডিক্লারেশন দিয়েছে। তবে উচিরি পুনরায় সপ্তাহে 6 দিন ওরা ফ্লাইট অপারেশন করবে। এবং এখন প্রাইসের অবস্থা কি? আপনার প্রাইস কি আগের মতোই আছে না প্রাইস বৃদ্ধি পেয়েছে? এই প্রাইস রিজনেবল ভিতরে আছে, তবে আপনাকে আমি সকল প্রবাসী দর্শকের পরামর্শ দিব কমপক্ষে মিনিমাম 15 দিন বা 1 মাস আগে টিকিট কাটলে আপনি প্রাইসটা রিজনেবল পড়বে। যখন আপনি আর্জেন্ট ফ্লাই করতে যাবেন তখন প্রাইসটা একটু হাই হবে। যদি আপনারা সেপ্টেম্বরে কেউ 1 এ যেতে চায় তাহলে অ্যারাউন্ড 650 ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন, রিটার্ন টিকিট আপনাকে অ্যারাউন্ড 900 ভিতরে ফ্লাই করতে পারবেন। তবে টিকিট কাটার পরামর্শটা হলো যে অবশ্যই আপনাকে মিনিমাম 15 থেকে 1 মাস পূর্বে টিকিট ক্রয় করলে আপনাকে কম মূল্যে টিকিটটা পেতে পারেন। আপনাদের এখন যে কেউ যদি ফ্লাই করতে চায় তাহলে তাকে
করোনা সার্টিফিকেট ছাড়া আর কি কি সতর্কতা এবং কি কি প্রিপারেশন দরকার ফ্লাইটে উঠার এয়ারপোর্টে যাওয়ার আগে? হ্যাঁ, করোনা সার্টিফিকেট, প্রথমত করোনা সার্টিফিকেট মাস্ট। দ্বিতীয়ত হলো আপনাকে PCR টেস্ট করে প্রাইমারি কেয়ার হোক, যার কাছে আপনি করোনা নেগেটিভ সার্টিফিকেট অথবা করোনা সিমটম ফ্রি সার্টিফিকেট, এটা মাস্ট। আর পাসপোর্ট, আদার্স যারা US সিটিজেন তাদের জন্য নো ভিসা রিকোয়ার্ড সিল, আর যাদের বাংলাদেশি পাসপোর্ট তাদের বাংলাদেশি পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। যাদের বাংলাদেশ ভ্যালিড পাসপোর্ট নেই তারা বাংলাদেশ কনসাল জেনারেল অফিস থেকে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তারা ফ্লাই করতে পারবেন। এইরকম আর আপনাকে মাস্ক গ্লোভস নিয়ে যাবেন। তারপরে এয়ারপোর্টে যখন বোর্ডিং পাস বা এয়ারক্রাফ্টে আপনাকে জন্য উঠতে যাবেন তারা মাস্ক গ্লোভস এয়ারলাইন্স প্রোভাইড করতেছে। তারপরে আপনাকে মাস্ক গ্লাভস আনুষঙ্গিক প্রয়োজনীয় আপনাকে হ্যান্ড স্যানিটাইজার সবকিছু আপনি নিয়ে যাওয়ার জন্য আমরা সকল কাস্টমারকে অ্যাডভাইস করে থাকি। আপনার টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশে কি অপারেশন করছে না বন্ধ এখন? হ্যাঁ, টার্কিশ এয়ারলাইন্স রিসেন্টলি ফ্লাইট অপারেট করতেছে। বাংলাদেশ ছাড়া যদি কেউ টৌরে যেতে চায়, এখন তো জানেন আপনি স্কুল বন্ধ, যদি ইউরোপ বা অন্য কোনো দেশে যেতে চায় তাহলে কি এটা ওপেন আছে না বন্ধ এখন? দুবাইতে তারা ওপেন করেছে। দুবাইতে আপনাকে PCR টেস্ট সার্টিফিকেট নিয়ে, COVID-19 PCR টেস্ট সার্টিফিকেট নিয়ে আপনাকে দুবাই ফ্লাই করতে পারবেন আপনি। ওকে, বাট ইউরোপে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই? না, ইউরোপেটা এখনো ইউরোপের ব্যাপারে ক্লিয়ারলি কোনো ইনফরমেশন এখন আমরা পাইনি। তো রিসেন্টলি আমরা ইউরোপের ব্যাপারে ক্লিয়ারলি ইনফরমেশন পাবো, তখন আমরা আপনাদের সকল দর্শকদেরকে আপডেট দিতে পারবো। থ্যাংক ইউ জনাব জনাব শামসুদ্দিন বশির আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা যাচ্ছি আবদুল্লাহ সিপিয়া আপনার কাছে, যে আপনি জানেন যে প্যান্ডামিক যে রিলিফ, এই রিলিফ তো এই মাসে বন্ধ হয়ে গিয়েছে এবং US কংগ্রেস এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। যদি এটা ইনক্রিজ না হয় আগামী শুক্রবারের মধ্যে, তাহলে যারা এই ডিজাস্টার যে হেল্প যারা পাচ্ছিলেন তাদের কী করা উচিত বলে আপনি মনে করেন? তারা কীভাবে সার্ভাইভ করতে পারবেন? হোয়াট ইজ দ্য অল্টারনেট, তাদের বিকল্প কি আছে আর? ধন্যবাদ তাহের ভাই। সবাই অবশ্য খবর শুনতেছেন যে এখনো যে $600 যে আনএমপ্লয়মেন্ট এটা এক্সটেন্ড হয় নাই, কিন্তু কথাবার্তা এখনো চলতেছে রিপাবলিকান এবং ডেমোক্রেটের মাধ্যমে। আশা করি একটা সলিউশন চলে আসবে, কেন ডেমোক্রেটিকরা খুবই পুশ করতেছে $600 এর জন্য আর রিপাবলিকানরা বলতেছে একটু কম দেওয়ার জন্য, বাট আমার মনে হয় না যে ডেমোক্রেটিকরা এত সহজে ছেড়ে দিবে এটা। সো আমার মনে হয় রেজলিউশনটা আসবে কিন্তু কুইকলি আসবে না, সেটা ডেফিনেটলি ওরাই বলছে যে দুই পার্টিরা যে এত তাড়াতাড়ি আসবে না, সময় লাগবে। এর মধ্যে মানে যারার মানে কাজ নেই এখন ওদের করণীয় কি? আপনার এক নম্বর হচ্ছে বর্তমানের ডিজিটাল মানে ডিফারেন্ট পজিশনে, যেমন যার রেস্টুরেন্ট আছে ওরা রেস্টুরেন্টে কাজ না পেতে পারে, অন্য লাইনে ইউনো মেবি থিঙ্ক করতে পারে যে ক্যারিয়ার চেঞ্জ এর জন্য IT ফিল্ড বা ওই রকম কিছু, কেন এই করোনার ভাইরাসটা বলা যায় না ফলে আবার আসে কিনা সেইটারও ইউনো ডাক্তাররা যেটা বলে সম্ভাবনা আছে, এবং ওয়েট করতে পারে আরো মেবি 1 week যে এই আনএমপ্লয়মেন্ট ওরা এক্সটেন্ড করে কিনা, যদি করে তাহলে ওরা ব্যাক ডেট থেকে আপনাকে টাকাটা দেওয়া শুরু করবে। কিন্তু যদিও একটা ফিরে আসে এইটা $600 থাকবে না আমার মনে হয় পার্মানেন্টলি। এইটা যে ডেমোক্রেটিকটা বলতেছে যে ওরা অ্যাডজাস্টেড টু আনএমপ্লয়মেন্ট রেট, সো আনএমপ্লয়মেন্ট রেট যেহেতু অ্যাডজাস্ট হবে মানে যেহেতু কমতে থাকবে এই বেনিফিটটা কমবে, তার মানে যে মানে আমেরিকানরা যারা সবাই রেজিডেন্টরা ব্যাক যাচ্ছে কাজে, সো আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা কমবে। সো সেইটাই আমাদের আশা যে ওরা একটা ডিলে আসছে সেই সময় বেনিফিটটা আবার ফিরে আসবে। হোয়াট অ্যাবাউট যারা এই যে আপনার রিসার্টিফিকেশন করছেন আনএমপ্লয়মেন্টের জন্য এবং তারা কেউ কেউ আটকা পড়ে আছে, কোনো রেসপন্স পাচ্ছেন না, পয়সা পাচ্ছেন না, আবার কেউ কেউ যারা মার্চ থেকে পাওয়ার কথা তাদের ডিউও পাচ্ছেন না, এদের কি করা উচিত বলে আপনি মনে করেন? এখন আপনারা যারা মানে টাকা পান নাই কন্টিনিউ সার্টিফাই করে যান, কেন $600 না থাকলে ওই যে আরেকটা অ্যাডিশনাল যেটা দিচ্ছে কেউ 182, কেউ 500, কেউ 400 ওইটা পেয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত টাকা পান নাই মোস্ট মানে আমার যারা অলমোস্ট 90% মেবি
নিউ ইয়র্কার যারা পেয়ে গেছে মানে ব্যাক ডেটের টাকা, আপনি যদি এখনো ব্যাক ডেটের টাকাটা না পান তাহলে আপনি নিশ্চয় ডিপার্টমেন্ট লেবারকে বারবার ফোন দিতে চেষ্টা করবেন, কারণ ওদেরকে সামটাইমস একবার ফোন দিলে হয় না, ওইটা আপনি কন্টিনিউ ট্রাই করতে থাকবেন, ওদেরকে মেসেজ দিতে পারবেন অনলাইনের মাধ্যমে। যারা ব্যাক ডেটে টাকা পান না আর যারা জেনুইনলি ব্যাক কোয়ালিফাইড এবং আপনি ওদেরকে মেবি প্রুফ দিতে হবে যে আপনি কোয়ালিফাইড, সেটা দিয়ে আপনার ব্যাক ডেটে টাকা সেটা মার্চ থেকে বা যেখান থেকে যে টাইম থেকে আপনার কাজটা শেষ হয় আপনি সেই টাকাটা পাবেন। এনি আদার লোন প্রোগ্রাম ইজ কামিং? আই থিংক যখন এই যে নতুন স্টিমুলাস যখন পাস হবে ওই সময় যে পিপিপি লোনটা ওইটার মেবি কিছু ইম্প্রুভমেন্ট আসতে পারে, কারণ সেই পিপিপি লোন অগাস্টে 8 তারিখ মানে এই উইক নেক্সট উইক ওইটা শেষ হয়ে যাবে, সো ওইটার জন্য ওইটার টাকা এখনো আমার মনে হয় আছে, সো সেইটার জন্য আমরা আশা করতেছি মেবি এক্সটেন্ড করতে পারে অথবা ওরা ওইটার টাকা বাড়াইতে পারে বা রুলস বা কিছু চেঞ্জ করতে পারে অথবা সেকেন্ড রাউন্ডও দিতে পারে, সেটা ওরা বলতেছে যে দ্বিতীয়বার সবাই জন্য না, অনলি সার্টেন বিজনেসেস অথবা সার্টেন এরিয়াস ওই ওরাকে পিপিপির জন্য সেকেন্ড দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে সুযোগ দিতে পারে। থ্যাংক ইউ আব্দুল আহাদ, আপনাকে আব্দুল আহাদ সিপিএ এবং আহাদ এন্ড কোম্পানি যেটি ব্রঙ্কসে অবস্থিত তার উনি প্রতিষ্ঠাতা এবং প্রধান, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি থ্যাংক ইউ সো মাচ। আমরা জনাব শামসুদ্দিন বশির আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যারা এখন যারা এই মুহূর্তে কোথাও পর্যটনে যেতে চায় বাইরে কোনো দেশে, কোন দেশের সুবিধা আছে এখন? সাউন্ড মিউট করতে আনমিউট করতে হবে আপনার জনাব শামসুদ্দিন বশির। ধন্যবাদ তাহের ভাই আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এই মুহূর্তে পর্যটনের জন্য আপনি দুবাইতে ভিজিট করতে পারেন, এছাড়া অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো এখনও ওপেন করার ব্যাপারে গভর্নমেন্টের কোনো কোনো ডিক্লারেশন আমরা পাইনি। আশা করি দুবাইতে আপনি ভিজিট করার জন্য আপনি কোভিড-19 সার্টিফিকেট নিয়ে দুবাইতে আপনি পিসিআর এটা হ্যাঁ এটা এটা আপনি বলছেন এর আগে ভিজিট করতে পারেন না, এটা বলেছেন আপনি এর আগে। যেমন নাজমুল হাসান আপনাকে জানতে চাই, আপনার কি মনে হয় যে যারা দীর্ঘদিন থেকে প্রবাসে অলমোস্ট গড়বন্দি অবস্থায় আছেন, এখন তো একটু যেহেতু ওপেন আছে, এখন কোনো দেশে আপনার কি মনে হয় যে তারা যদি কোথাও ট্যুরিজমে যেতে চান, হোয়াট ইজ দ্য বেস্ট অল্টারনেট? ট্যুরিজম আউট অফ লাক, আমেরিকান সিটিজেন হলে ইউরোপও যেতে পারছেন না, আর বাংলাদেশি পাসপোর্ট থাকলে শুধু দুবাই ঘুরতে পারবেন, তো দুবাই কয়েকদিন আর আপনি থাকতে পারবেন, তো দিস ইজ টোটালি আউট অফ লাক। এবং আরো একটা ব্যাড লাক হচ্ছে যে আপনি অন্য স্টেটও যেতে পারছেন না বিইং এ নিউ ইয়র্কার, আপনি ঘুরে আসার সময় অনেক সময় পড়বেন অনেক সময় পড়বেন না, ডিপেন্ড করে এনফোর্সমেন্টটা কখন কিভাবে হচ্ছে। সো একটাই মাত্র আমি মনে করি ঘোরার ব্যাপার আছে, নিউ ইয়র্কের পার্কগুলোতে ঘুরতে পারেন, কিন্তু যেটা ডাক্তার বর্ণালী আসার একটু আগে বলেছেন যে কেন আমি এই কথাটা বললাম যে তোমার পার্কের অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু কেন এত, পার্কের অনুমতি দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্যামিলিকে ঘোরার জন্য, সেখানে দলবদ্ধভাবে পিকনিক করার জন্য দেওয়া হচ্ছে না, এবং এরা কেউ পিকনিকের পারমিশনও নিচ্ছে না, এরা 15-20টা গাড়ি 30টা গাড়ি একসাথে যায় সেখানে জড়ো হয় এবং তখন তারা পিকনিক করে খাওয়ার ট্রেন নামায়, এটা কিন্তু অনেক সময় ওরা টের পায় না, যখন টের পাবে তখন দেখবেন যে কিরকম অবস্থা তারা দাঁড়ায়। আর আমাদের বাংলাদেশি ভাইয়েরা একটু বেশি চালাক, তো অনেক সময় চালাকি করতে গিয়ে ধরা পড়ে যাবে, যখন একজন তাদের আক্রান্ত হবে ফ্লোরিডা এবং আমি গতকালকে বলেছি টেক্সাসেও, যে এই ধরনের করতে গিয়ে অনেকে আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে, একজনের মাধ্যমে অনেকে সংক্রামিত হয়েছেন, কারণ কেউ জানে না যখন খাওয়া দাওয়া করে তখন তার মাস্ক ব্যবহারের তেমন বাধ্যবাধকতা আগ্রহ থাকে না, মাস্ক পরে তার খাওয়া যায় না, কিন্তু সেক্ষেত্রে এটা সংক্রমণের ব্যাপক সম্ভাবনা রয়েছে নিউ ইয়র্কে। আমি সে কথাটাই বলছি, পিকনিকে যাওয়ার জন্য পার্ক খুলে দেওয়া হয়নি, পার্ক খুলে দেওয়া হচ্ছে যে আপনার ফ্যামিলিগতভাবে আপনার ফ্যামিলি মেম্বার 3-4-5 জন গিয়ে মুক্ত বাতাসে একটু ঘোরাফেরা করবেন সেই জন্য। থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার আমি সেদিন নিজে ওয়াচ করলাম বা ইদানিং আমরা দাওয়াতও পাই প্রায়ই, যে বারবিকিউ পার্টি বিভিন্ন পার্কে বিভিন্ন লোকেশনে বারবিকিউ পার্টি হচ্ছে, এবং সেদিন একটি বারবিকিউ পার্টিতে ব্যাপক জনসমাবেশ আমি দেখেছি যেখানে কোনো সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে না। ডক্টর বর্ণালী হাসান এক মিনিটে বলবেন এই বিষয়ে কিছু। না এটা তো আসলে আমি শুনতে পাচ্ছি যে ফ্লোরিডাতে কোভিড পার্টি, লাস্ট অনুষ্ঠানে আমরা কথা বললাম ফ্লোরিডাতে মানুষ বিশেষ করে স্প্যানিশ আর আমেরিকানরা, বাঙালিদের কথা না,
তারা কোভিড পার্টি করে যে কোভিড হয়ে গেল বাস আমাদের অসুখ আর আমাদের জন্য এটা হবে না আর ভবিষ্যতে খারাপ হবে না আসলে এরকম রিস্ক নেওয়া খুবই বোকামি আর আমরা যেটা পিকনিকের কথা নাজমুল ভাই যেটা বলছেন তো আমারও ক্লিয়ার হলো ব্যাপারটা যেহেতু পার্ক খুলে দেওয়া হলো কেন তো পার্ক তো খুলে দেওয়া হয়েছে তো 50 জনের কম লোক নিয়ে যেতে পারবো না তাহলে তো পিকনিকে তো প্রশ্নই উঠে না তাহলে আমাদেরকে সেটা অবশ্যই মানতে হবে আসলে আমাদের কোনো উপায় নাই থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলী আপনি কি মনে করেন বাংলাদেশ সোসাইটির লিডার হিসেবে আপনি কি মনে করেন এবং আরেকটা জিনিস জানতে চাই যে এখন আপনাদের কাছে কি ধরনের সাহায্য মানুষ চাচ্ছে বলে আপনাদের কাছে নিশ্চয়ই মানুষ ফোন করে বা সাহায্য চায় কি ধরনের সাহায্যের প্রয়োজন বলে মনে করেন আপনি মানুষের এখন আপনার সাউন্ড আনমিউট করতে হবে বেসিক্যালি যারা আনডকুমেন্টেড তারা আমাদের কাছে অনেক সময় ফোন করে তারা সব ধরনের সহযোগিতাই চায় বিশেষ করে র্যান্টিং তাদের জন্য অসুবিধা কারণ তারা কোনো ধরনের হেল্প পাচ্ছে না গভর্নমেন্ট থেকে শুধুমাত্র খাদ্যের বিষয়টা এখন অ্যাভেলেবেল বিভিন্নভাবে তারা খাদ্যের সহযোগিতা পায় বাট তারা এখন ক্যাশ টাকা চায় যেটা আমরা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না দেওয়ার জন্য তারপর আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন কোম্পানি কিছু হেল্প করেছে সেটা আপনিও জানেন সেই সূত্রগুলি আমরা তাদেরকে দিচ্ছি সহযোগিতা করার জন্য আর পিকনিকের বিষয় যেটা বলছেন আমি বর্ণালী হাসান আপনার সাথে একমত যে ও এখন আপনার ফ্যামিলি যারা আছেন তারা যান 10 জন 12 জন 15 জন সেটা ঠিক আছে কিন্তু আপনারা এভাবে সোশ্যাল ডিস্টেন্স না অমান্য করে আপনারা দলবদ্ধভাবে বিভিন্ন খাবার নিয়ে যাওয়াটা কোনোভাবে ঠিক না এটা আপনাদের জন্যই ক্ষতিকর এটা সরকারের কিছু না বা আপনি মানছেন না এটা আপনার কোনো বাহাদুরির কিছু না এটা কিন্তু আপনার আপনার পরিবার এবং আপনার সমাজের জন্য ক্ষতিকর এই যে আমাদের আহসান ভাই নাজমুল আহসান ভাই যেভাবে বর্ণনা করেছেন বিভিন্ন স্টেটের পরিস্থিতি আমার মনে হয় আমাদের যারা বাঙালি সমাজ এই প্রবাসী যারা আছেন নিউ ইয়র্কে তাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত নিজের জন্য পরিবারের জন্য এবং সমাজের সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলী জনাব নাজমুল আহসান ডু ইউ হ্যাভ এনি আপডেট নিউজ আপডেট আরেকটা সুন্দর ফানের কথা বলি এই করোনা ভাইরাসের সময় আমাদের অনেকে কিন্তু মাছ ধরার অভ্যাসে নেমে পড়েছেন এবং প্রতিদিনই আপনি দেখবেন বেশ কিছু মানুষ দূর দূরান্তে চলে যাচ্ছে অনেকে নতুন করে ছিপ কিনবে এবং এত ছিপ কিনছেন মানুষ যে ছিপের দোকানে এখন আর বাঁশে বসিয়ে পাওয়া যাচ্ছে না তো মাছ ধরা একটা নতুন অভ্যাসে পরিণত হয়েছে বাগান করা নতুন অভ্যাসে পরিণত হয়েছে হুইচ ইজ রিয়েলি গুড আমি মনে করি আমাদের এগুলিকে এনকারেজ করা উচিত তার কারণটা এই জন্যে যে পিকনিককে এনকারেজ করা উচিত না এই সবাই গিয়ে দলবদ্ধভাবে খাওয়া দাওয়া উচিত না এবং অনেকেই কিন্তু বাসায় অফিসে পাঠিয়ে দিচ্ছেন 15 জন 20 জন 10 জন 18 জন 16 জন এরকম পাঠিয়ে দিচ্ছেন এবং সেখানে করে কি বাসায় ঢুকার পরে পরে একটা রুমে 15/16 রুমে তো আর 15-16 জন থাকলে তো নিঃশ্বাসে আসা যাওয়া হবে সেখানে মাস্কও ব্যবহার হচ্ছে না অতএব একজনের যদি সামান্য রকম কোভিড এর ইয়ে থাকে সবাই আক্রান্ত হতে পারে আমি এই বিষয়টাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আপনি পার্কে ঘুরে বেড়ায় নদীর পাড়ে ঘুরে বেড়ার কোনো সমস্যা নাই একা কিংবা 2-4 জন ফ্যামিলি মেম্বার সহ যাদের সাথে আপনি একই ঘরে থাকেন কিন্তু যেমন বসিত ধরাটা এটাও খুব ভালো অভ্যাস 6-7 জন মিলে যাচ্ছেন সেখানে সোশ্যাল ডিস্টেন্স পড়া যায় আমি এই ক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করতে চাই তাহের যেমন ধরেন এই যে গত এই যে ঈদের নামাজটা হলো আপনি দেখেন আমি দেখেছি ছবিতে এবং ইয়েতেও দেখেছি যে অনেকে 6 ফুট ডিস্টেন্স 5 ফুট ডিস্টেন্স দূরে রেখে ঈদের নামাজ পড়েছেন তারা যদি 5 ফুট দূরত্বে ঈদের নামাজ পড়তে পারেন তো পিকনিকে গিয়ে 6 ইঞ্চি দূরত্বে খাওয়া দাওয়া করছেন সেখানে কেন ভয় পাচ্ছেন না আমার এই কথাটাই আমার বলার চেষ্টা করছিলাম থ্যাংক ইউ সো মাচ ডক্টর বর্ণালী হাসান আপনি জানেন যে আমাদের পিছু ধাওয়া করছে করোনা এবং এটা একটা প্রাণঘাতী খুবই বিপজ্জনক একটি রোগ বা ভাইরাস এক্ষেত্রে সর্বশেষ 30 সেকেন্ড আছে আপনি কি বলবেন কমিউনিটিকে সতর্কতার জন্য আমি শুধু একটা কথা মনে করা দিতে চাই যে মনে করেন আমরা সেই মার্চে কি অবস্থা যখন ছোট ছোট বাচ্চাগুলো রেখে মাটা মারা গেল ইয়াং মেটা 35-36 এরকম বয়সের সেই কথাগুলো মনে রাখেন যে কি হলো তখন আমরা কিছু করতে পারলাম না কিন্তু তারপরে বয়স্ক মানুষ যাদের হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল ডায়াবেটিস আছে তারা যেভাবে মারা গেলেন কত ডাক্তার মারা গেলেন বাংলাদেশে কত ডাক্তার মারা গেলেন 80 জনের বেশি তো এই কথাগুলো একটু মনেই রাখতে হবে আমার জন্য একটাই অনুরোধ সবার জন্য যে শুধু আমার নিজের জন্য চিন্তা করে না সবার জন্য চিন্তা করে যেটা ভালো সেটা আমরা গ্রহণ করব থ্যাংক ইউ আমাদের অল প্যানেলিস্ট আমাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব নাজমুল আহসান
জনাব শামসুদ্দিন বশির, ডক্টর বর্ণালী হাসান, জনাব মোহাম্মদ আলী এবং সিপি আব্দুল আহাদ, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি টাইম টেলিভিশনের পক্ষ থেকে। দর্শক, আপনারা শুনলেন আমাদের প্যানেলিস্টরা যা বললেন এবং আশা করি আপনারা বিষয়গুলো বিবেচনা রাখবেন নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য এবং কমিউনিটির জন্য। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।